আমরা ভাগ্যবান, কারণ আমরা যে মাহফিলে বসেছি এটা হচ্ছে ঈদে মিলাদুন। সবাই বলেন ঈদে মিলাদুন। এবং এই ঈদে মিলাদুন নবী সর্বপ্রথম পালন করেছেন কে? আল্লাহ বলেন না সর্বপ্রথম কে পালন করেছেন? এই মাহফিলের পালন করেছেন আল্লাহ। সে মাহফিলের প্রধান বক্তা ছিল খোদ আল্লাহ, বিষয়বস্তু ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং শ্রোতা ছিল 1,24,000 পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন, ওটাকে ছোট মাহফিল না বড় মাহফিল? মিসাক নিয়েছেন, ওয়াদা নিয়েছেন, হে পয়গম্বরেরা আমার নবীকে মানলে, নবীর নবুয়তকে স্বীকৃতি দিলে তোমাদের নবুয়ত থাকবে, না হলে নবুয়ত থাকবে। তাহলে সর্বপ্রথম মিলাদুন নবী পালন করেছেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন কে? তো আল্লাহ পালন করছেন, শুধু তাই নয়, আল্লাহ তার বান্দাদেরকে বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার বলেন, আল্লাহ বলেন বন্ধু বলে দেন, কেউ যখন আল্লাহর পক্ষ থেকে আপনার উম্মতেরা দয়া পাবে, ওয়া বিরহমাতিহি এবং আল্লাহর রহমত পাবে, ওই রহমত পাইয়া ফালইয়াফরাহু তারা যেন খুশি উদযাপন করে, ঈদ পালন করে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, জীবনে যত ভালো কর্ম করেছে এই খুশি হওয়াটা হবে তার জীবনের শ্রেষ্ঠ সঞ্চয়। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাইলে বলেন তো জমিনের মধ্যে আল্লাহর পরে সবচাইতে বড় রহমতের নাম কি? রহমাতাল্লিল। আরো জোরে বলেন না রহমাতাল্লিল। এর চাইতে বড় রহমত আর থাকতে পারে? হতে পারে? কিয়ামত পর্যন্ত হবে? এই জন্য সুন্নিরাও বলেন রহমত ওয়ালা আয়া নবী হ্যায়, রহমত ওয়ালা আয়া নবী হ্যায়, তুম মচি দুম মচি গে গে, দুম মচি গে সলা দুনিয়া, নবী চাইতে বড় কোন সম্পদ আল্লাহ পাক এই জমিনের বুকে রাখেন নাই। কিয়ামত পর্যন্ত কেউ নবীর সমান হওয়ার মতো যোগ্যতা আল্লাহ কাউকে দেন নাই, কারণ আমার নবীর মর্যাদা, আমার নবীর মর্তব্যা এত উপরে, এত উপরে। ওই নবী যদি আঙ্গুল দিয়া ইশারা করে চাঁদ কয় টুকরা, জোরে বলেন না কয় টুকরা? আপনারা হয়তোবা জানেন বাংলাদেশে একটা খেলা আছে, যে খেলার নাম হলো ক্রিকেট খেলা। ওইখানে যদি একটা আঙ্গুল তুলে এটার অর্থ কি? আউট হওয়া। এটা হচ্ছে এক আঙ্গুলের পাওয়ার। কয় আঙ্গুলের? জোরে বলে না কয় আঙ্গুলের? এক আঙ্গুলের পাওয়ার। ক্রিকেট খেলায় চলে কি চলে না? যদি আম্পায়ার যদি এমন করে আঙ্গুল একটা তুলে, তাইলে খেলা যে ব্যাটসম্যান থাকবে সেখানে সে কি হয়ে যাবে? কিন্তু আম্পায়ারের ক্ষমতা চলে স্টেডিয়ামের ভিতরে। কোথায়? জোরে বলেন না কোথায়? আর আমার রহমাতাল্লিল আলামিনের ক্ষমতা শুধু এই দুনিয়ার বুকে নয়। আমার কামলি বলেন নবী যার ক্ষমতা চলে আল্লাহর 18,000 মাখলুকাত ব্যাপী, বড় করে বলেন সুবহান। আমার নবীকে আমাদের মতো যারা বলে, আমার মতো তোমার মতো যারা বলে, তাদেরকে জানাইয়া দিতে চাই নবী আমার মতো তোমার মতো দূরের কথা,
কিয়ামত পর্যন্ত নবীর থুতু মুবারকের মর্যাদাও কেউ কখনো হতে পারবে না? জোরে বলেন না, পারবে না। কারণ আমার নবীর থুতু মুবারক দামি, আমার নবীর ঘাম মুবারক দামি, আমার নবীর পেশাব মুবারক, পায়খানা মুবারক, নবী পাকের শরীর থেকে নির্গত রক্ত মুবারক, এগুলা সাহাবারা মহাব্বতের সাথে গ্রহণ করেছেন। তারা নবীর থুতু পাইলে সিনার মধ্যে মালিশ করত, নবীর ঘাম মুবারককে আতর বানাইয়া ব্যবহার করত, নবীর পশ্রাম মুবারক রসুলে পাকের পান করে জান্নাতের সনদ পাইত। বদরের উহুদের ময়দানে রসুলের রক্ত মুবারক পান করে সাহাবা জান্নাতের হকদার হয়েছে। যেগুলো আমাদের যদি থুতু ফেলি, বাংলাদেশের যদি সবচেয়ে বড় মাওলানা থু মাইরা দেয়, ওই থুয়ের দিকে কেউ তাকাবে না। পৃথিবীর বুকে সবচাইতে হেড মাওলানা যিনি মক্কা শরীফের ইমাম যদি হয়, তার ঘামগুলাকে কেউ আতর বানাবে না। প্রস্রাব তো দূরের কথা, পায়খানা তো দূরের কথা, তাহলে বোঝা যাবে নবীর প্রস্রাব মুবারকের মতো যেখানে আমরা নই, যেখানে নবীর রক্ত মুবারকের মতো আমাদের রক্ত নয়, যেখানে নবীর থুতু মুবারকের মতো আমাদের থুতু নয়, যেখানে নবীর ঘাম মুবারকের মতো আমাদের ঘাম নয়, সেখানে নবীকে আমার মতো তোমার মতো বলার কোনো সুযোগ নাই, ঠিক না? যারা বলে নবী আমার মতো, আপনি তাদেরকে বলবেন নবী আঙ্গুল দিয়া ইশারা করে চাঁদ কয় টুকরা করেছেন? সবাই বলেন কয় টুকরা? তোমাদেরকে চাঁদ দুই টুকরা করতে হবে না, আঙ্গুলের ইশারা দিয়া একটা কেলা গাছ দুই টুকরা করে দেখাও। কলা গাছ, কি গাছ? জোরে বলেন না, কি গাছ? জীবনে কোনোদিন কলা গাছ দুই টুকরা করতে পারবে আঙ্গুল দিয়ে? গুতায়া গুতায়াও পারবে, ঠিক কি না? তাহলে তোমার আঙ্গুলের যেখানে ক্ষমতা নাই একটা কলা গাছ দুই টুকরা করার, সেখানে নবীকে আমার মতো তোমার মতো বলারও ক্ষমতা তোমার? এই জন্য শায়র বলেন, রসুল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দোন জাহান তোমারি নুরি কদমে লোটাই, দোন জাহান তোমারি নুরি কদমে লোটাই, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিব, তুমি ছিলে জমিন আর চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফির গনে নবুবত প্রমাণে, করে গে তোমায় আবেদন চন্দ্র করতে দ্বিখণ্ডন, করে তোমায় আবেদন চন্দ্র করতে দ্বিখণ্ডন, দেখে তোমার তর্জনী ইয়া রাসূলাল্লাহ, দেখে তোমার তর্জনী চাঁদ হবে যাই কুরবানি, দেখে তোমার তর্জনী চাঁদ হবে যাই কুরবানি, আশেকের পরিচয় দিয়ে চির অম্লান হবে যায়, আশেকের পরিচয় দিয়ে চির অম্লান হবে যায়, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সলাতুনিয়া।
তাহলে নবীর একটা আঙ্গুলের সমান কেউ হতে পারবে? জোরে বলেন না পারবে? আম্পায়ারের ক্ষমতা চলে স্টেডিয়ামের ভিতরে, আম্পায়ার যদি ঘরের মধ্যে যাইয়া বউকে যদি আঙ্গুল দেখায়, কাকে? ঘরে যাইয়া যদি বউকে বলে ইউ আর আউট, আঙ্গুল থাকবে? আঙ্গুলি বে কি করিবে লাগবে? হাড়িবে লাগবে হনা কি করিবে লাগবে? দে হব তো তোমার আম্পায়ার গিরি চলিব তো হড়ে মারত, তোমার আম্পায়ার গিরি চলবে কোথায়? মাঠে। এই সংসারে আমি বিবির আম্পায়ার গিরি চলবে, ঠিক কি না? এখন আম্পায়ার যত দামি হোক না কেন, ঘরে যাইয়া বউকে এক আঙ্গুল দেখাইতে পারবে? আঙ্গুল কি হয়ে যাবে? তাহলে আম্পায়ারের ক্ষমতা চলে স্টেডিয়াম জুড়ে, আর দয়াল নবীর ক্ষমতা চলে 18,000 মাখলুকাত জুড়ে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন না কে? আল্লাহ। এখন ক্ষমতা দিয়েছেন আল্লাহ, কিন্তু বেজার হয়ে যায় মোল্লা, ঠিক কি না? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু বেজার হয়ে যায়। আমরা এই জন্য নবীকে, এই কারণে নবীকে আমাদের মতো বলি না, কারণ কিয়ামত পর্যন্ত নবীর মতো কেউ হতে পারবে না। নবীর এক আঙ্গুলের ক্ষমতা কত বড়, কত বড় জানো? একদিন আরবের জমিনের মধ্যে মাসকে মাস বৃষ্টি হয় না, বৃষ্টির সিজন চলে যায়, বৃষ্টির জন্য সাহাবারা বড় অসহায়। সাহাবারা খেয়াল করলেন বৃষ্টি হয় না, গরু ছাগল উঠ পানির অভাবে মারা যায়, খেজুর গাছের মধ্যে ফলন কমে যায়, কারণ বৃষ্টি যদি না হয় ফল ফসলি হওয়ার সম্ভাবনাও নাই। আর দয়াল নবী ইয়াউমুল জুমার দিন নামাজ পড়াইতে আসলেন, জুমার নামাজ, সুবহানাল্লাহ বলেন না, জুমার নামাজ পড়াইতে আসলেন। এখন জুমার নামাজ হয় খতিব আসে আগে আর মুসল্লি আসে পরে, ঠিক কি না? নিয়ম ছিল খতিব আসার আগে কে আসবে, জোরে বলে না কে আসবে? এখন কি হয় মসজিদে, যখন হুজুর খুতবা শুরু করে তখন উনি ফুকুর ঘাটে গোসল করে, হুজুর আল্লাহু আকবর বলে ফন্দের লুঙ্গি ধরে কি মারে, কোন রকম দুই রাকাত পড়ি, নামাজটা পড়ার দেরি, মোনাজাত করার টাইমও তার নাই, উঠে কি মারে? এই ধরনের নামাজ এগুলার কোনো দাম আছে? এগুলাকে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল, ফাওয়াইলুল লিল। বেশিরভাগ যুবকেরা যখন মা বাবা বলে মসজিদে যাও, মা বাবাকে বলে হুজুর তো কোনো তকরির করতেছে, খুতবার সময় হয় নাই, ও মুসলমান মসজিদ শুধু নামাজের জায়গা তা কিন্তু নয়, আমার দয়াল নবী কুল কায়নাত শাসন করেছেন এই মসজিদ থেকে, বড় করে বলেন সুবহানাল্লাহ। মসজিদ হলো সমাজ পরিচালনার হেডকোয়ার্টার, ইমাম হলো সেই হেডকোয়ার্টারের নেতৃত্ব দানকারী, অর্থাৎ বোঝা গেল এখনকার সময় মসজিদ শুধু ব্যবহার হয় নামাজের জন্য, কিন্তু আগের যুগে মসজিদ শুধু নামাজের জন্য নয়, মসজিদ থেকে পুরো সমাজ পরিচালনা হতো, ঠিক কি না? দয়াল নবী মসজিদ আসলেন নামাজ পড়ানোর জন্য, দয়াল নবী যখন নামাজ শেষ করলো সাহাবারা যাইয়া নবীর সামনে কান্দে, সাহাবারা চোখের পানি ছাড়ে, দয়াল নবী জিজ্ঞেস করলেন সাহাবারে কেন কান্দো? আমার নবী সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দীর্ঘদিন হয়ে গেল বৃষ্টি নাই, গরম সহ্য করতে পারি না, আমরা না হই যেমন তেমন পশু পাখি গুলাও মরে যায়, উট গুলা মরে যায়, বকরি গুলা মরে যায়, পশু পাখি গাছপালা শুকায়া যায়, ইয়া রাসূলুল্লাহ
আমাদের জবান কবুল নাও হলে হতে পারে কিন্তু আমাদের আকীদা আমার নবী দোয়া করলে কবুল সুবহানাল্লাহ বলেন না আমার কামলিওয়ালা নবী এক আঙ্গুলের পাওয়ার দেখাইল আসমানের দিকে তাকাইয়া শুধু একটা আঙ্গুল নাড়ানো আরম্ভ করল আল্লাহর কাছে দোয়া করল এক আঙ্গুলের ইশারা দেওয়া দেরি কোত্থেকে যেন কালো বাদল অর্থাৎ মেঘ আসতে দেরি হলো না সাহাবারা এখনো মসজিদ থেকে বের হতে পারে নাই মুসলধারে বৃষ্টি শুরু হয়ে গেল সুবহানাল্লাহ বলেন না এটা ক্ষমতা রসুলকে দান করেছেন কে আল্লাহ জোরে বলেন না কে আল্লাহ আল্লাহ তো আল্লাহ দান করলে মোল্লার কোনো অসুবিধা আছে নাই নবী আঙ্গুল দিয়ে ইশারা করার দেরি বৃষ্টি আসতে দেরি হয় নাই কিন্তু নবী বৃষ্টি পড়ার জন্য দোয়া করেছেন বন্ধ হওয়ার জন্য দোয়া করে নাই এরা সাহাবারা চাচ্ছেন বৃষ্টি আল্লাহ তুমি কি দান করো বৃষ্টি দান করো আর নবী একটা আঙ্গুল দিয়ে আকাশ কি সারা করলো মেঘকে ডাক দিল ও মেঘ আয়সা যাও আমার সাহাবারা কষ্টের মধ্যে আছে মেঘ দৌড়ায় এসে সাহাবারা মসজিদ থেকে বের হওয়ার আগে বৃষ্টি আসতে দেরি হলো না দেখা যায় শনিবার গেল রবিবার গেল সোমবার গেল বৃষ্টি থামাথামি নাই এখন মদিনায় পানি উঠে গেল মঙ্গল বুধ বৃহস্পতি এক সপ্তাহ গেল শুক্রবার জুমার দিন চারিদিকে পানি টই টম্বুর দয়াল নবীর কাছে সাহাবারা আসলো ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি তো চাইছিলাম তবে এক সপ্তাহ শুধু বৃষ্টির উপর বৃষ্টি আমরা তো এই পানির কারণে সব ডুবে যাচ্ছে আমার রসুল বললেন সাহাবীরা তোমরা তো বৃষ্টি পাওয়ার জন্য বলেছিলা বন্ধ হওয়ার জন্য তো বলো নাই আমি যতক্ষণ বলবো না বৃষ্টি তো বন্ধ হবে না সাহাবারা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের আর বৃষ্টির দরকার না একটু দোয়া করেন যাতে মেঘ চলে যায় বৃষ্টি চলে যায় দয়াল নবী মেহরাব থেকে শুধু আঙ্গুল দিয়ে ইশারা করলেন ডান দিকের মেঘ ডান দিকে চলে গেল বাম দিকের মেঘ বাম দিকে চলে গেল পিছনের মেঘ পিছনে চলে গেল সামনের মেঘ সামনের দিকে চলে গেল মুহূর্তের মধ্যে কালো আকাশ সূর্যের হাসি হেসে দিল কিরে আকাশ তুই আমার নবীর কথাই চলছিস কেন আমার আকাশ বলে ওরে দুনিয়ার মানুষ তুই তো বুঝলি না আমি চলি আল্লাহর হুকুমে তবে আল্লাহ বলেছেন নবী যা বলবে আমি মেঘ যেন তাই পালন করি উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ এটা ক্ষমতা কার আল্লাহ আরো জোরে বলেন না কার আল্লাহ নবী ইশারা করলেন মেঘ চলে গেল নবী ইশারা করলেন মেঘ আসলো বৃষ্টি দিল ইশারা করলো চলে গেল কয় আঙ্গুলের ক্ষমতা এক আঙ্গুলের জোরে বলেন না কয় আঙ্গুলের এক আঙ্গুলের নবীর ক্ষমতা কি কমে গেছে না আছে না নাই আছে আরো জোরে বলেন না আছে না নাই এই জন্য জানেন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়েত আল্লামা যুরকানি রাহমাতুল্লাহ আলাইহি আল মাওয়াহিব কিতাবের মধ্যে নকল করেন হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত আমার দয়াল নবী সম্পর্কে খুদ আল্লাহ বলেন নবী ঘোষণা করেন ইন্নাল্লাহ ক্বাদ রাফা লিয়াদ দুনিয়া فانظر إليها وإلى ما هو كائن فيها إلى يوم القيامة كأنما انظر إلى كاف هذه أمر الله بولن بندرك যদিও আপনি রওজার মধ্যে আছেন আমি আল্লাহ আপনার জন্য দুনিয়ার সমস্ত পর্দাকে তুলে দিলাম সুবহানাল্লাহ বলেন দুনিয়ার সমস্ত পর্দা তুলে দিয়েছেন কে আল্লাহ বলেন না যেমন আমাদের সামনে পর্দা আছে না পর্দার পিছনে কি আছে আমরা দেখতেছি না কিন্তু নবী দেখতেছে বলেন না নবী ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ শুধু পর্দার পিছনে নয় পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর ১৮,০০০ মাখলুকাত আমার নবী দেখেন বড় করে বলে সুবহানাল্লাহ
এবং নবী যার প্রতি দয়া করেন তিনিও যেমন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের জন্য সাহাবাদের দল পাঠাইলে এবং নেহওয়ানদের মধ্যে তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখলেন দুই পাহাড়ের মাঝখানে সাহাবারা যাবেন তখন দুই দিকে শত্রুরা ফাঁদ পেতে রেখেছে তাদেরকে মেরে ফেলার জন্য এক মাসের দূরত্বের রাস্তা হযরত উমর ফারুক মসজিদে নববী থেকে ইয়া সারিয়াল জবল বলে ডাক দিলেন হে সারি দেখো জবলের দিকে দেখো পাহাড়ের দিকে দেখো শত্রুরা লুকায় আছে ও উমর তুমি এখানে আর উনি হচ্ছেন এক মাস রাস্তার দূরত্বে যেখানে যেতে এক মাস লাগে এক মাসে টেকনাফ থেকে তেতুলিয়া যেতে এক মাস লাগবে না এত দূরে এক মাসে হেঁটে এখান থেকে ইন্ডিয়ায় চলে যাওয়া যাবে এত দূরের রাস্তা হযরত উমর তুমি দেখলা কেমনে বলে দেখাইলো আল্লাহ আর দয়া করেছেন রাসূলুল্লাহ বড় করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ তাহলে নবীর গোলাম বনতে পারলে লাভ আছে না নাই আছে জোরে বলেন না আছে না নাই আছে হযরত আবু বকর সিদ্দিক কিয়ামত পর্যন্ত যত আলেম ওলামার ইবাদত আছে পীর বুজুর্গ গাউস কুতুব আব্দাল সমস্ত কিছুর ইবাদত যদি এক পাল্লায় রাখে সিদ্দিক আকবরের একটা সিজদা সমান হবে না কেন হবে না কি জন্য হবে না কারণ সিদ্দিক আকবর ইবাদত করেছেন আমাদের মতো কিন্তু তার ইবাদতের মর্যাদা বেড়ে গেল কোটি 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 গুণ বেশি কারণ তিনি কলমা পড়েছেন মুস্তফাকে দেখে দেখে বড় করে বলেন না সুবহানাল্লাহ মুস্তফার দিদার পাওয়ার কারণে ঈমানের নজরে দেখার কারণে ঈমানের কলমা পড়ার কারণে আবু বকর সিদ্দিক আকবর বনে গেল হযরত উমর ফারুকে আজম বনে গেল হযরত ওসমান জিন্নুরাইন বনে গেল মাওলা আলী শেরে খুদা বনে গেল বড় করে বলেন না সুবহানাল্লাহ ঠিক কি না নবীর এক আঙ্গুলের পাওয়ারের সামনে কারো টিকার কোনো ক্ষমতা নাই জোরে বলেন না কোনো ক্ষমতা নাই এই জন্য সারা দুনিয়া যেরকম নবীর ইশারার জন্য পাগল আমরাও নবীর জন্য পাগল শুধু চন্দ্র নয় মেঘ নয় সূর্য আমার দয়াল নবীর ইশারার জন্য পাগল আপনারা হয়তোবা জানেন ইব্রাহিম আলাইহিস সালাম যাকে নমরুদ ডেকে বললেন এ ইব্রাহিম আমি খোদা তুমি যে খোদাকে মানো তোমার খোদার ক্ষমতা কি তখন ইব্রাহিম খলিলুল্লাহ বললেন এই নমরুদ আমার খোদা মরাকে জিন্দা করতে পারে আর জিন্দাকে মারতে পারে আমার খোদার সেই ক্ষমতা নমরুদ বললেন এটা কোনো বিষয় হলো আমি নমরুদের কাছেও সেই ক্ষমতা আছে বড় করে বলেন নাউজুবিল্লাহ নমরুদ কি করেছে দুইজন ব্যক্তিকে রে বললেন এই তুমি যে জিন্দা কালকে তোমার রায় কি দিয়েছিলাম বলে হুজুর আপনি আমাকে বেকসুর খালাস বেকসুর নমরুদ খদিতের লইরে গেড়ি সাই খুব মারিয়ে খল্লাও কি করি বেলা তৈলিবি জিয়াতারে কি করি বিলি আর গো হাঁদের কিরে তুমি কাচ্ছ কেন বলেন হুজুর আমার ফাঁসির অর্ডার হয়েছে আমি একটু পরে ফাঁসি দিবে তখন নমরুদ বললেন তাকে ফাঁসি থেকে মুক্তি করে দাও তাহলে জিন্দাকে মেরে দিল যে মরবে তাকে বাঁচাইয়া দিল তখন নমরুদ বলে এটা তো আমিও পারি তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আচ্ছা তুমি কৌশল অবলম্বন করতেছো ঠিক আছে আমার আল্লাহ প্রতিদিন পূর্ব থেকে সূর্য তুলে পশ্চিমে কি দেয় দেখি তুমি নমরুদ যদি খোদা হও তাহলে পশ্চিমে সূর্য তুলে পূর্বে কি করো অস্ত দাও নমরুদের পাতলা পায়খানা আরম্ভ হয়ে গেছে তার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর দ্বারাও সূর্যকে ব্যতিক্রম করার ক্ষমতা কারণ সূর্য চলে কার হুকুমে আরো জোরে বলেন না কার কিন্তু জানেন জানেন
আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন একদিন একটা গুহার মধ্যে মাওলা আলীর কোল মোবারকে শুয়ে আরাম করেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমার দয়াল নবীর কোল মোবারকে আরাম করেন মাওলা আলীর কোল মোবারকে নবী আরাম করেন আমার নবী ঘুমাচ্ছেন এদিকে দেখা গেল মাওলা আলী খেয়াল করলেন যোহরের ওয়াক্ত গিয়ে আসরের ওয়াক্ত চলে যায় আজান পড়ে গেল নবীর খবর নাই আসরের ওয়াক্ত চলে যায় নবীর খবর নাই সূর্যটাও ডুবে যাচ্ছে নবী আরাম করতেছে আচ্ছা বলেন তো নবী ঘুমাইলেও দেখে কি দেখে না আরো জোরে বলেন না দেখে কি দেখে না আমার দয়াল নবী আরাম করেন মাওলা আলী চিন্তার মধ্যে পড়লেন মাওলা আলী চিন্তার মধ্যে পড়লেন আসরের নামাজ পড়াটাও ফরজ আসরের নামাজ কিন্তু নবীর ঘুমের তাজিম ইজ্জত নবীর ঘুমের যে সৌন্দর্য ওটা রক্ষা করাও ফরজ নবীর তাজিম করাও কি দুই ফরজ এটাও ফরজ এটাও ফরজ এখন কোন ফরজ রাখবো আর কোন ফরজ কারণ এই ফরজ রাখতে গেলে নামাজ চলে যাবে আবার নামাজ পড়তে গেলে নবীর ঘুমকে ভেঙে দিতে নবীর ঘুম এত কেন দামি কারণ নবী যখন ঘুমান আল্লাহ পাক ঘুমের ভিতরে নবীর কাছে কি প্রেরণ করেন ওহি প্রেরণ করেন এই জন্য নবীর ঘুমের সাথে আমাদের ঘুমের তুলনা হবে না মাওলা আলী চিন্তা করলেন এখন কি করব দিলকে বললেন দিল আমি আলী তো জীবনে কোনোদিন নামাজ কাজা করি নাই ও দিল আজকে কি করব তুই বল দিল ভিতর থেকে আওয়াজ দিল আলী নামাজ পাইলা কার উসিলাই সুবহানাল্লাহ বলেন না নবীর উসিলাই নামাজের কাজা আছে কিন্তু নবীর ঘুম ভেঙে গেলে এটার কোনো কাজা নামাজ যদি চলে যায় তার কাজা আদায় করার সিস্টেম কিন্তু নবীর ঘুম ভেঙে গেলে তো এই ঘুম আর ফেরত আনার সিস্টেম মাওলা আলী মনে মনে চিন্তা করলেন এখন আমি কি করব আল্লাহর তরফ থেকে মাওলা আলীর অন্তরে কোরআনের আয়াত জানা হয়ে গেল আন-নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবী হলো মুমিনের জানে চাইতো বেশি বেশি দামি অর্থাৎ নবীর প্রেম নবীর ভালোবাসা মুমিনের জন্য এটা নিজে জানে চাইতো বেশি দামি আমার মাওলা আলী আল্লাহর কাছে বলেন আল্লাহ আজকে আমার নবীর ঘুমের জন্য আমি আমার আসরের নামাজ ছেড়ে দিলাম সুবহানাল্লাহ বলেন কিন্তু মনে এবাদত টানে কি টানে না বোধ কেউ বছরকে বছর মসজিদের নজর দেখো টেনশন নাই কিন্তু কতগুলা নামাজই আছে এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেলে তার আর দিনটা কি যায় না ভালো যায় মনমরা হয়ে বসে থাকে ও মুরব্বি মন কেন মরা বলে আজকে ফজরের নামাজটা কাজা হয়ে গেল আমার সারা দিন আর ছটফট ছটফট করে মনে আর ভালো লাগে না কেন 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 বলে আমার নামাজ তো আমি কাজা আদায় করলো কাজা কেন হলো এটা আমার মন মানতেছে না আল্লাহ যদি বলতো নিঃশ্বাসটা কাজা করে দিলাম বন্ধ করে দিলাম পরে দিব আমি তো এক সেকেন্ডও বুঝতে পারতাম না আমি কেন কাজা করলাম এই চিন্তায় খাওয়া বন্ধ ঘুম বন্ধ খবর নাই কারণ কি বান্দার সাথে আল্লাহর প্রেম বড় করে বলেন সুবহান এই জন্য শায়র বলেন ওরে প্রেম খেলাই শিখেরে মামেলা ওরে সবে জানে না আশেক ছাড়া মাওলা দিদার কখন মিলে না রে প্রেম খেলাই শিখেরে মামেলা
সবে জানে না সলাত দুনিয়া মাওলা আলীর অন্তরে নামাজ টানে কি টানে না এদিকে মন চাচ্ছে নামাজ পড়তে কিন্তু নবীর ঘুম ভাঙতে মন চায় মাওলা আলী নামাজ ছেড়ে দিলেন সূর্য যখন ডুবে যায় মাওলা আলীর চোখের মধ্যে পানি টল 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 করে মুক্তার দানার মতো আমার মাওলা আলী কতক্ষণ সূর্যের দিকে তাকায় কতক্ষণ নবীর দিকে তাকায় সূর্য ডুবে যায় ডুবে যায় ডুবে যায় এইদিকে মাওলা আলীর চোখের পানি টল টল করে দেখা গেল কিছুক্ষণ পর সূর্যটা ডুবে গেল মাওলা আলীর চোখ দিয়া টপ করে পানি পড়বে চোখের পানি বলল ও আল্লাহ আমি যদিও বা পড়ি আমাকে জমিনে ফেলো না রে মাওলা আল্লাহ মাওলা আলীর চোখের পানি আমি যদি পড়ি আমার দয়াল নবীর ঠোঁট মুবারকে আমি চোখের পানিকে ফেলাইও কারণ আমি মাওলা আলীর চোখের পানি যেন দয়াল নবীর চুমা নিতে পারি সুবহানাল্লাহ বলেন না আমার মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর চোখের পানি টপ করে দয়াল নবীর ঠোঁট মুবারক ভিজে গেল নবী চোখ খুললেন আলী কাচ্ছ কেন ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়াও ফরজ আপনার তাজিম রক্ষা করাও ফরজ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন আপনি ঘুমাচ্ছেন এই জন্য আমি ঘুমের তাজিম রক্ষা করতে গিয়ে আমি নামাজ ছেড়ে দিয়েছি আমার মাওলা আলীর দিকে তাকাইয়া দয়াল নবী বললেন আলী সত্যি তুমি আমার জন্য নামাজ ছেড়ে দিয়েছো ইয়া রাসূলুল্লাহ নামাজ পাইছি আপনার মাধ্যমে রোজা পাইছি আপনার মাধ্যমে কুরআন পাইছি আপনার মাধ্যমে আল্লাহকেও পাইছি আপনি নবীর মাধ্যমে সুবহানাল্লাহ বলেন ঠিক কি না আরো জোরে বলেন না তোমার ঠিক কি না আর দয়াল নবী রহমাতুল লিল আলামিন তিনি ঐলান করলেন আলী তুমি তোমার দায়িত্ব পালন করেছো কিন্তু আমি নবীর একটা দায়িত্ব আছে বলে কি দায়িত্ব ইয়া রাসূলুল্লাহ এখন আমি আসরের নামাজ কাজা আদায় করব নবী বলেন আলী রে তুই যে আমার জন্য নামাজ ছেড়ে দিয়েছিস কিয়ামত পর্যন্ত বলবে নবীর জন্য আলীর নামাজ কাজা হয়ে গেছে আমার আলীর নামাজ কাজা হতে পারে না মাওলা আলী বলেন ইয়া রাসূলুল্লাহ সূর্য তো ডুবে গেছে কাজা তো হয়ে গেছে আর তো কিছু করার নাই নবী বলেন দুনিয়ার জন্য কিছু করার নাই সত্য কিন্তু আমি নবীর জন্য কিছু করার ক্ষমতা আছে ইয়া রাসূলুল্লাহ যা করবেন আপনার দয়া রসুল সূর্যের দিকে ইশারা করলো যেখানে নমরুদ সূর্যকে তুলতে পারে নাই চ্যালেঞ্জ দিয়েছিল পালায়া চলে গেছে সূর্য তুলে দেখাইতে পারে নাই অর্থাৎ সূর্য চলে আল্লাহর হুকুমে আর সূর্য ডুবে গেল পূর্ব দিকে উঠল পশ্চিম দিকে ডুবে গেল সূর্যের দিকে নবী আঙ্গুল দেখাইলেন একটা তাকায়া বলে সূর্য রে ও সূর্য আমার আলী আমার প্রেমে পড়ে আমার মহাব্বতে পড়ে আমার এশকে পড়ে আমার মহাব্বতে পড়ে আসরের নামাজ শেষ করেছে আমি নবীর জন্য আলী নামাজ কাজা করেছে আমি রসুল চাই না আলীর নামাজ কাজা হোক ও সূর্য তুই তো ডুবে গেছিস কিন্তু আমি নবী হুকুম করছি তুই আবার উঠে যা যখন নবী ইশারা করার দেরি দেখা গেল পশ্চিম দিক থেকে সূর্য উঠতে দেরি করলো না আমার নবী বলে আলী যতক্ষণ নামাজ শেষ করবে না ও সূর্য তুই দাঁড়ায়া থাকবি আলীর দিকে সূর্য তাকায় আছে মাওলা আলী নিয়ত করলো আসরের নামাজ আদায় করলো যতক্ষণ আসরের নামাজ ছিল
সূর্য ততক্ষণ দাঁড়ায়া ছিল, আলী নামাজ শেষ করলো, সূর্য আবার ডুবে গেল। ওরে দুনিয়ার মানুষ, নমরুদ ডুবন্ত সূর্যকে তুলতে পারলো না, কিন্তু দয়াল নবী তুলে দেখায়া দিল এক আঙ্গুলে। ওরে আমার আল্লাহ, পৃথিবীতে কারো ক্ষমতা নাই পশ্চিম দিক থেকে সূর্য তোলার, নবী কেমনে তুলল? আমার আল্লাহ বুঝাইল, ওরে দুনিয়ার মানুষ তোরা তো বুঝলি না বুঝলি না বুঝলি না, এটা আল্লাহর সাথে রসুলুল্লাহর মহাব্বত, আশেকার মাসুকের ভালোবাসা, আল্লাহর সাথে আল্লাহর হাবিবের মহাব্বত। বড় করে বলেন সুবহান আল্লাহ একবার। আমাদের ডক্টর ইউনূস সাহেব সহ আমেরিকার প্রেসিডেন্ট সহ সৌদি আরবের বাদশাহ সালমান সহ সবাই যদি হ্যাঁ পশ্চিম দিকে সিজদার মধ্যে পড়ে থাকে, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, উঠবে কোন দিক দিয়ে? পূর্ব দিক দিয়ে, ঠিক না? কিন্তু নবী বললেন উঠলো, কারণ কি? আল্লাহ বলতেছেন চন্দ্র, নবী বললে দুই টুকরা হয়ে যাবি, সূর্য নবী বললে ডুবন্ত থেকে উঠে যাবি, এটাই হলো ওয়ারা ফানা লাকা জিকিরাত। উচ্চ আওয়াজে বলে না সুবহানাল্লাহ, ঠিক কি না? আরো জোরে বলেন না, ঠিক কি না? ও নবীজি, আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি, হায়রে আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি, দেখা দাও গো চেহারা নুরানি, দয়ালে দেখা দাও গো চেহারা নুরানি, দয়ালে নবীজি আমারে মদিনায় নিবানি। সুবহানাল্লাহ বলেন না? আমরা মদিনার জন্য এমনি পাগল নই, মদিনাওয়ালার জন্য কুলকায়েনাত পাগল। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, আমরা মদিনাওয়ালা দেখি নাই, কিন্তু মদিনাওয়ালার আওলাদ দেখেছি, ঠিক কিনা? গৌসুল আজম মাইজ ভান্ডার, ইনি কার আওলাদ? নবীর আওলাদ। বলেন না কার আওলাদ? উনারও ক্ষমতা আছে না নাই? দিছে কে? জোরে বলেন না, কে ক্ষমতা দিছে? নবী যেরকম এক আঙ্গুল দিয়ে ডুবন্ত সূর্য তুলে দিতে পারে, আসমানের মধ্যে মেঘ জমা করে দিতে পারে, আবার মেঘকে সরাইয়া সূর্যের হাসি দিতে পারে, গৌসুল আজম মাইজ ভান্ডারির আঙ্গুলের ক্ষমতা আছে, একবার কলবে লাগাইলে মরা কলব জিন্দা করে দিতে পারে। বড় করে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? এই জন্য শায়র বলেন, আমি তোমার ছিলাম তোমার আছি, হায়রে তোমার থাকিব, আমি তোমার ছিলাম তোমার আছি, মওলা তোমার থাকিব, গৌসুল আজম বলে বলে জীবন কাটাব, আমি গৌসুল আজম বলে বলে জীবন কাটাব, আমি তোমার ছিলাম তোমার আছি, তোমার থাকিব, গৌসুল আজম বলে বলে জীবন কাটাব, আমি মুর্শিদ মাওলা বলে বলে জীবন কাটাব। সুবহানাল্লাহ বলেন। কারণ আমরা আল্লাহকেও বলি নাই, নবীকেও বলি নাই, ওলিকেও বলি নাই, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তিনটার কথা কোরআনে আছে না নাই? আছে। বলেছেন কে? আল্লাহ। কিন্তু বেজার হয়ে যায় মোল্লা, বেজার হয়ে যায়, দেখুন হুকুম গজ্জি দেখনে বেজারে গিয়ে দে, এখন আল্লাহর গান মানিবেন না মোল্লার গান? আল্লাহর গানের বাইরে যাবেন কোনো সিস্টেম? জোরে বলেন না, কোনো সিস্টেম? নবীকে কেমন ক্ষমতা দিয়েছেন? হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন, ইন্নাল্লাহা কদ রাফা আলিয়াদ দুনিয়া
فانا انظر الىها والى ما هو كائن في فيها الى يوم القيامه আল্লাহ পাক নবীর থেকে সমস্ত পর্দাকে উঠিয়ে নিয়েছেন সুবহানাল্লাহ বলেন শুধু ক্ষণিকের জন্য নয় দুই চার ঘন্টার জন্য নয় আমার নবী বলেন আমি কুল কায়নাত পৃথিবীর সবকিছু দেখি শুধু দেখি নয় কিয়ামত পর্যন্ত দেখব সুবহানাল্লাহ বলেন কারণ দেখার ক্ষমতা কে দিয়েছেন কারণ কি জানেন কা আননামা আনজুর ইলা কাফিন হাজিহি যেরকম তোমরা হাতের তালুকে হাতের জোরে বলেন না আমার হাতের তালু আমি দেখি কি না আপনারটা আপনারা দেখেন না কি এখানে কোনো ব্যাসকম আছে স্পষ্ট সব রেখা দাগ দেখা যায় বলে যেরকম তোমরা তোমাদের হাতের তালুকে স্পষ্ট দেখো আমি আমি রসুলও কুল কায়নাতকে স্পষ্ট দেখি দেখার ক্ষমতা দিয়েছেন কে জোরে বলেন না কে এটা কি আমার কথা নাকি আল্লাহর কথা হাদিসে কুদসির মধ্যে বলেছেন ক্ষমতা দিয়েছে আল্লাহ এই জন্য নবীকে আমার মতো তোমার মতো বলা যাবে শুধু নবী আমাদের জন্য দুনিয়াতে সম্মানের পাত্র তা নয় কিয়ামত পর্যন্ত যতজন কবরে যাবে প্রত্যেকের কবরে নবী আসবে কিনা জোরে বলেন আসবে কিনা আমার কবরে নবী আসবে না তবে হ্যাঁ যারা নবীকে মরা নবী বলেছে তারা কবরে গিয়ে নবীকে চিনবে হারানি তারা তো মরে গিয়ে মরা আইবো কেন ঠিক কিনা মরা কবরের মধ্যে গিয়ে সে নবীকে দেখবে না কারণ তার আকিদা হলো নবী কি আর আমাদের আকিদা জোরে বলেন না আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের আকিদা কি জিন্দা কি আমার বাবাই বলেছেন না আল্লাহ বলেছেন যেরকম জিন্দা মানুষ ভাত খায় আমরা একটু আগে আসার পরে কি খেয়েছি খাবার খেয়েছি কত ধরনের খাবার ইলিশ মাছ এমনে মাছ গরুর মাংস চিংড়ি মাছ ভর্তা করলো দুই তিন আইটেমের বড়া করলো সবজি করলো আইটেমের কোনো শেষ নাই কেন খাওয়াইলো হুজুরকে হুজুর যাতে একটু কি হয় খুশি হয় কারণ ওনারা মনে করেন আমরা ওয়ারাসাতুল আম্বিয়া আম্বিয়া আলাইহিসসালামের ওয়ারিস যদিও বা সেটা হওয়ার যোগ্যতা আমাদের নাই ইজ্জত করেন এই জন্য খাইয়েছেন ইজ্জত করেছেন এখন আর ভাত খাই দিয়ে যদি এটা খবরস্থানে আসে না নাই কোন দিয়ে আসে দে ইউনে খবরস্থানে তো হাগু গুড়ি হত হুজুর অন আর ফেলে কি না খাইন নকামাতে ওয়া খবরস্থান উড়ি যদি হয়তো হুজুর অন আর ফেলাই রে আই অন হলে কি খাইম অন সুমাইছে কি অন একলা খাইবে না আইন খাইম নে এচে আই কে এটা থাকতাম না দুধ দিতাম আই যেতাম একমি কে কমিটি যেত ও বাজিরে খবরস্থান উড়ি আই গে ইগু দে ই তো কত মা আই তো দুয়া কি তুয়াই দি নকামাতোয়া কি তুয়াই দি এরকম কি হওয়ার সম্ভাবনা আছে কারণ কবর থেকে উঠে খাবার খাওয়ার সম্ভাবনা কারণ যিনি এন্তেকাল করেন তিনি খেতে পারেন না কিন্তু আমার আল্লাহ বলেন এ জমিন ইন্নাল্লাহ আমি আল্লাহ হাররামা আলাল আরদে ও জমিন তোর জন্য হারাম করলাম আনতা কুলা আজাদাল আম্বিয়া আমার পয়গম্বরদেরকে তুই খবরদার একটা পশম টাচ করবি না কারণ কি ফানাবি আল্লাহি হাইয়ুন কারণ নবীরা রওজার মধ্যে জিন্দা কেমন জিন্দা ইউরুজাকু যেরকম তোমরা দুনিয়াতে ভাত খাও আমার পয়গম্বররা রওজার মধ্যে জান্নাতি খাবার খায় সুবহানাল্লাহ বলেন না তাহলে মরায় খাবার খায় না জিন্দায় খায় জোরে বলেন না তো আমরা কবরে গেলে নবী পাবো কিন্তু তারা পাবে কারণ আমাদের আকীদা নবী মরা না জিন্দা এই জন্য আমরা নবীর জন্য পাগল নবীর মাহফিলের জন্য পাগল নবীর দয়ার জন্য পাগল ঠিক কি না এই জন্য শায়র বলেন অতি বশির আলী রহমান খারাশে এখানে আমরা যদিও বা আছি
যেই দিন আজরাইল আসবে ওই দিন কি কেউ দুনিয়ার বুকে থাকতে পারবে না যার ঘর দুয়ারে ডুকিব হাকুরে ধরিব তো সারিব না ওয়া জোরহনা সারিব না শায়র ঐলান করেন অতি বর্ষি রইল রে মন খারাশে অত রঙের বাজার বাঙ্গি যাইব একদিন সোগ করেনি মিশে ওর তেল থাকিতে বাতির নিবে খাল তুফানোর বাতাসে অত রঙের বাজার বাঙ্গি যাইব একদিন সোগ করিনি মিশে বসি রইলি রে মন খারাশে ও ভাই অতি বসি রইলি রে মন খারাশে অত রঙের বাজার বাঙ্গি যাইব একদিন সোগ করিনি মিশে ঠিক না তো আমাদেরও বাজার ভাঙবে তবে আমরা ভাগ্যবান আমরা মরা নবীর মিলাদ করি না কি নবীর করেছি আমরা কবরে গেলে নবী কি মরা আসবে না জিন্দা জোরে বলেন না মরা না জিন্দা মান রব্বুকা ওয়া দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কে হাজার রজুল রজুল মানে কি উনি একজন রজুল উনি একজন রজুল আমি একজন রজুল আপনি একজন রজুল তবে হ্যাঁ এখানে রজুল কেন বলল এখানে ছবি বলে নাই তসবির বলে নাই এখানে বলেছে রজুল রজুল মানে কি যিনি স্বাভাবিক যেমন মোবাইলের মধ্যে আমার হুবহু ছবি আছে না নাই এটাকে কি ছবি বলে নাকি আমি বলে এটাকে বলা হয় ছবি আর বাস্তবে হলাম আমি হুজুরের ছবি আছে না যদি ছবিকে বলে যে হুজুর কেন আছো ছবি হতা হইব না কিন্তু হুজুর তো ফুসলিল হুজুর কেন আছো হুজুর কইবে দাঁড়ায় কি আছে আলহামদুলিল্লাহ বালা আছি ঠিক কিনা রজুল বলা হয় যার মধ্যে রক্ত মাংস শরীরে যা যা থাকা দরকার তা তা আছে অর্থাৎ আমার নবী কবর আসবেন সশরীরে যেরকম তিনি দুনিয়ার বুকে তশরিফ এনেছেন যদিও বা বডিটা মানুষের মতো কিন্তু আমার নবী হলো নূরুন আলা জোরে বলেন না নূরুন আলা কদ জাআকুম মিনাল্লাহি নূর বলেছেন কে আল্লাহ তো কবরে যখন নবী আসবে আমরা কি মরা নবী দেখব না জিন্দা নবী জোরে বলেন না মরা না জিন্দা এই জন্য বাবা নবী পেতে হলে নবীর গোলামি করো নবীর প্রকৃত গোলাম বনতে পারলে আল্লাহর গোলাম বনা যায় ঠিক কিনা এই জন্য আমরা সুন্নিরা নবী ছাড়ি নাই শায়র এলান করেন হায়রে দুনিয়া ফাটাইল রে আল্লাহ তোমারে রোগানো রে দি ও তুই দুনিয়ার মূলে সবে হারাই গিলি গি কবরে নিবি কি হায়রে দুনিয়া ফাটাইল রে আল্লাহ তোমারে রোগানো রে দি ও তুই টাকার মূলে সবে হারাইলি কবরে নিবি কি ঠিক না তো কবরে নেওয়ার মতো কোন সম্পদ আছে জোরে বলেন না আছে এই যে বিল্ডিং কবরে যাবে টাকা পরিবার সন্তান আত্মীয় ক্ষমতা ব্যাংক ব্যালেন্স এফিএস ডিপিএস যেগুলা এগুলা কিন্তু নবীর মাহফিলে বসেছেন দরুদ পড়েছেন মোহাব্বত রেখেছেন এটা কবরে লাভ হবে নাকি লস হবে জোরে বলেন না লাভ না লস কারণ জানেন জানেন আল্লাহও বলেন ওয়ামা কান আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম আল্লাহু আকবার বলেন আমার আল্লাহ বলেন ওরে নবীর আশিকরা যাই না নাও আমার আল্লাহর
ইসলামের ঘোষণা আমার আল্লাহ বলেন ওয়া মা কান আল্লাহ এই তোমরা আল্লাহকে পাষাণ মনে করিও না আমি আল্লাহ ওই রকম নয় কি রকম ওয়া মা কান আল্লাহ লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ইয়া রাসূলুল্লাহ আপনি যেখানে থাকেন আল্লাহ সেখানে আযাব দেয় না কারণ একদিন আবু জাহেল কাফেরেরা নবীর সামনে দাঁড়াইলো হঠাৎ করে বলল নবী আপনার আল্লাহ যদি সত্য হয় এখন বলেন যেন আমাদেরকে গজব দিয়ে মেরে ফেলে তখন আল্লাহ নাযিল করলো আয়াত ও বন্ধু আপনি কাফেরদেরকে বলে দেন নবী যেখানে থাকে আমি আল্লাহ সেখানে আযাব দেই না যদিও বা সে কাফের যদিও বা সে কি কাফের নবীর সামনে দাঁড়ানো কিন্তু ও নবী আপনি আছেন বিদায় আপনাদের আপনার ইজ্জতের খাতির আমি তাকে আযাব আচ্ছা বলেন তো কাফেরের ক্ষেত্রে নবীর সামনে থাকার কারণে যদি আযাব না দেয় ওরে যার অন্তরে নবী যার অন্তরে নবীর ভালোবাসা মওতের সময় ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়ে যার মওত হলো নবীর জবানে যার কলমা হলো যেই ব্যক্তি সারা জীবন নবীর ভালোবাসা অন্তরের মধ্যে রাখলো যদি অন্তরে নবী পাওয়া যায় আমার আল্লাহ বলেন ওয়া মা কান আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ইয়া রাসূলুল্লাহ যার কাছে আপনি নবী পাওয়া যাবে আমি তাকে আযাব দিব না গজব দিব না আমি তার মধ্যে আযাব দিব না ওরে দুনিয়ার সুন্নি মুসলমান তোমরা বড় ভাগ্যবান তোমরা যখন কবরে যাবা অন্তত পক্ষে কবরের মধ্যে মনকের নকিরকে বলবা ওরে মনকের নকির নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি না রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না হজ করেছি কবুল হয়েছে কিনা জানি না যাকাত দিয়েছি কবুল হয়েছে কিনা জানি না কিন্তু মনকের নকির আমার একটা অন্তর আছে এই অন্তরের মধ্যে আমি আমার বিবির চাইতো আমার সন্তানের চাইতো আমার বন্ধুর চাইতো নেতার চাইতো মা বাবা আত্মীয় স্বজনের চাইতো বেশি বেশি মুহাব্বতের জায়গা দিয়েছি নবীকে সুবহানাল্লাহ বলেন আল্লাহ না ওয়াদা করেছে ওয়া মা কান আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ইয়া রাসূলুল্লাহ আপনি যেখানে থাকবেন সেখানে আল্লাহ আযাব দেয় না আল্লাহ বলবেন মনকির নকির চলে যা চলে যা চলে যা আমার গোলামটারে বিরক্ত করিস না আমি আল্লাহর বান্দাটারে বিরক্ত করিস না দুনিয়াতে মা বাবা তার ছিল সন্তান তার ছিল নেতা তার ছিল বন্ধু তার ছিল ঘরবাড়ি ছিল কিন্তু যখনই আমার নবীর কথা শুনত পাগলের মতো ছুটে যেত ও মনকির নকির সব জায়গায় আযাব হলেও আমার বন্ধুর প্রেমিকের অন্তরের মধ্যে বন্ধুর মহাব্বত আছে আমি আল্লাহ তার কবরের মধ্যে আযাব দিব না সুবহানাল্লাহ বলেন না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ তাহলে নবীর প্রেমে দাম আছে না নাই মে কবরে অন্ধেরি গি মে গবড়াউঙ্গা যাব তনে হা ইমদাদ মেরি করনে আজান রাসূল আল্লাহ রোশন মেরি তুরবত কো লিল্লাহি জারা করনা জব ওয়াক্ত নাজা আয়ে আকা দিদার عطا کرنا اے سب جے گنبد والے منظور دعا
वक्त नजा आए आका दीदार अता करना सलात निया रसूल अलैकुम তাহলে নবীর কয় আঙ্গুলের পাওয়ার বলছিলাম এক আঙ্গুলের পাওয়ারের সাথে সারা দুনিয়া পারবে জোরে বলেন না পারবে নবী এক আঙ্গুলে ইশারা করেছেন চাঁদ কয় টুকরা নবী এক আঙ্গুলে ইশারা করেছেন মেঘ জমা হইতে দেরি হয় নবী এক আঙ্গুলে ইশারা করেছেন মেঘ যাইতে দেরি হয় নবী এক আঙ্গুলে ইশারা করেছেন ডুবন্ত সূর্য উঠতে দেরি হয় এক যুদ্ধের ময়দান থেকে রসূলে পাক 30,000 সাহাবা নিয়ে ফিরছিলেন রসূলে পাকের সাহাবীদের পানি শুকিয়ে গেল পানি ফুরিয়ে গেল রসূলে পাক বললেন কারো কাছে একটু পানি থাকলে দাও নবী বর্তনের মধ্যে নবীর নবুয়তের হাত দিল দেখা গেল নবীর প্রতিটা আঙ্গুল থেকে পানি নির্গত হওয়া আরম্ভ হলো সাহাবারা বললেন এত মিষ্টি পানি আগে কখনো খাই নাই এত খুশবু পানি আগে কখনো দেখি নাই দুধের চাইতো সাদা মধুর চাইতো মিষ্টি বরফের চাইতো বেশি ঠান্ডা রসূলের আঙ্গুল দিয়ে বের হয়ে গেল ব্যাপার কি ব্যাপার কি আমার আল্লাহ বলে সাহাবীরে এটা তোদেরকে নবীর হাত দিয়ে দুনিয়ার পানি খাওয়াই নাই জান্নাতের পানি খাওয়াইছি নবীর আঙ্গুলের পাওয়ার বড় করে বলেন না সুবহানাল্লাহ ক্ষমতা দিয়েছেন কে কিন্তু বেজার হয়ে যায় মোল্লা আমরা কি আল্লাহটা মানবো না মোল্লাটা জোরে বলেন না কারটা মহব্বতে বলেন আল্লাহ 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 আমাদের মধ্যে আল্লাহর জিকির আছে না নাই কিন্তু আমরা নবীরও জিকির করি কারণ নবীর আমরা যখন নবী ওলি জিকির করি তখন অনেকে নারাজ হয়ে যায় হয় কি হয় না আমরা নবীর কেন জিকির করি কারণ ওয়ারাফা আনা লাকা জিকরা নবীর জিকিরকে বলন্দ করেছেন কে আল্লাহ বলেন না আল্লাহ এখন আমাদেরকে অনেকে বলেন হুজুর বুঝলাম আল্লাহ জিকির করেন নবীর জিকির করেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু আমাদের একটা জায়গায় সমস্যা বলে কি সমস্যা আমাদেরকে বলেন যে আপনারা ওলির জিকির করেন কেন ওলির জিকিরের মধ্যে কি আছে এখন ওলি আল্লাহর যে জিকির করি এটার পিছনে কারণ কি যেরকম নবীর জিকির করলে আল্লাহ জিকির হয় কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ বলছেন আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও নবীকে ভালোবাসো অর্থাৎ নবীর এরতেবা করো নবীর মহব্বত করো নবীর জিকির করো যদি নবীর ভালোবাসা নবীর মহব্বত নবীর এরতেবা নবীর জিকির করো ইউহিব্বুকুমুল্লাহ জিকির করছো নবী নবী খুশি হলো কে কোরআনে দলিল আছে কি নাই এই জন্য আমরা আল্লাহরও জিকির করি নবীরও করি এখন আমাদেরকে বলো তোমরা বাবার জিকির করো কেন ওলির জিকির কি মাইজবান্ডারি কি খোদা যে তিনি জিকির তার জিকির করবা আমি বলি তিনি খোদা নয় খোদা কিন্তু তারা খোদা থেকে জুদা কারণ তাদের সাথে সম্পর্ক কার সাথে আসেন আমরা কেন জিকির করি ইমাম আহমদ ইবনে হাম্বল আল মুসনাদ কিতাবের মধ্যে ইমাম তাবরানি আল মুজামুল আওসাদ কিতাবের মধ্যে মুসনাদ আল রাজ্জাকের মধ্যে ইমাম বাইহাকিও বলেছেন ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াইদ কিতাবের মধ্যেও বলেছেন কি বলছেন শুনেন ইন্না আউলিয়ায়ে মিন ইবাদি ওয়া আহিব্বায়ে মিন খালকি الذين يذكرون بذكري واذكروا بذكرهم الله اكبر بولا আমার আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষ আমার কতগুলা প্রিয় বন্ধু আছে বান্দাদের মধ্য থেকে যাদেরকে আউলিয়া বলা হয় ইন্না আউলিয়া মিন ইবাদি জেনে রাখেন যারা আমার ইবাদতকারীর মধ্যে আউলিয়া তারা আমার ইবাদতের মধ্যে থাকে শুধু তাই নয় তিনি সৃষ্টি জগতের মধ্যে ওলিরা হলো আমার বন্ধু
আমি আল্লাহর বন্ধু সুবহানাল্লাহ বলেন না ওলিরা কার বন্ধু কার বন্ধু এতলাই মুসনা উলিয়া ফাতরত ফারাকিয়ের ফাতরিবা ন ডুবে কিন্তু ফুরা হইল আরাম মোলাই সব যদি ফাতর যদি ফারাকি নদীর নামি আর হনর রকম ফাতরিবা যদি টাঙ্গল বাঁধা থাকে মগরের মিকে জাইম দুর্মিকে আইবের কোনো সম্ভাবনা কিন্তু মুসনা উলিয়া পা রাখলেন কি ব্যাপার মুসনা উলিয়া বললেন পা রাখার দেরি মুসনা উলিয়া সঙ্গে সঙ্গে পাথরের মতো পাথরটা নৌকার মতো বাঁচতে দেরি কারণ তিনি কার বন্ধু জোরে বলেন না আল্লাহর বন্ধু ঠিক কি না শুধু তাই নয় বলতেছেন যেন আল্লাযীনা ইউযকারুনা বিযিকরি যখন তোমরা আমি আল্লাহর জিকির করো আসেন দাম তকবীর দাম যখন তোমরা আল্লাহর জিকির করো জেনে রাখো আল্লাহর জিকিরের মধ্যে ওলি আল্লাহর জিকির হয়ে যায় সুবহানাল্লাহ বলেন কার জিকিরের মধ্যে আল্লাহর জিকিরের মধ্যে কার জিকির হয় ওলির বলেন না কার জিকির হয় কার জিকিরে কিন্তু আল্লাহ এখানে শেষ করেন নাই ওয়া উযকারু বিযিকরিহিম জেনে রাখো যেরকম আমি আল্লাহর জিকির করলে ওলির জিকির হয় সেই রকম ওলির জিকির করলে ওলি আল্লাহর জিকির করলে যেমন অনেকে যায় গৌসুল আজম মাইজবান্ডারি গৌসুল আজম মাইজবান্ডারি বলে বলে আমার আল্লাহ বলেন বন্ধ করিও না কইরা যাও আমার জিকির করলে ওলির জিকির হয়ে যায় ওলির জিকির করলে আমি আল্লাহর জিকির হয়ে যায় সুবহানাল্লাহ বলেন না তাহলে ওলির জিকির করাটাও জায়েজ আছে না নাই জোরে বলেন না কিন্তু ওলির দরবারে কার জিকির হয় দমে দমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গটে গটে আছে জারি লা ইলাহা ইল্লাল্লাহ দমে দমে জপরে মন সুবহানাল্লাহ বলো ওলির দরবারে কার জিকির আল্লাহর জিকির এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাযীনা ইউযকারুনা বিযিকরি ওয়া উযকারু বিযিকরিহিম আল্লাহ জিকির করলে ওলির জিকির হয় ওলির জিকির করলে তাহলে ওলির জিকির করলো কোনো অসুবিধা নবীর জিকির করলো কোনো অসুবিধা আল্লাহ জিকির তো অবশ্যই করব কারণ প্রত্যেক নবী এবং ওলি শিক্ষা দেয় কার জিকির আল্লাহ জিকির ঠিক কি না তাহলে ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম আহমদ ইবনে হাম্বল উনি কে জানেন ইমামে ইমামুল আউলিয়া হুজুরে গৌসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গৌসে সমদানি পীরে লাসানি শেখ পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি গিলানি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা যাকে আমরা গৌসে পাক বলি কি পাক গৌসে পাক উনি যে মাযহাবে ছিলেন ওটা হলো হাম্বলি মাযহাব কি মাযহাব হাম্বলি মাযহাব এবং ইমাম আহমদ ইবনে হাম্বল উনি হক না না হক এটা তো কোনো সন্দেহ নাই হানাফি শাফিঈ মালিকি হাম্বলি চারটায় হলো আহলে সুন্নাত জোরে বলেন আহলে সুন্নাত এটাতে কেউ অস্বীকার করার কোনো সুযোগ নাই তো ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তার আল মুসনাদ কিতাবের মধ্যে হাদিস খানা নকল করেছেন সুবহানাল্লাহ বলেন তাহলে আজকের মাহফিল দেখে শিক্ষা পেলাম নবীর কয় আঙ্গুলের পাওয়ার এক আঙ্গুলের পাওয়ার আম্পায়ারের ক্ষমতা চলে স্টেডিয়াম বরাবর স্টেডিয়াম যতটুকু ক্ষমতাও গরজ জায়গার বউরা অলিবে দেখাইলে এনে গসর করে হাড়ি ফেলে বুঝে হবুদে তোমার আম্পায়ার গিরে হড়ে স্টেডিয়ামত এডের আম্পায়ার হইলাম দে আই এডা আমি যাহা বলিব তাহাই চলিবে আম্পিয়ারের এক আঙ্গুলের ক্ষমতা চলে স্টেডিয়ামে আর নবীর এক আঙ্গুলের ক্ষমতা চলে 18,000 মখলুকাতে আল্লাহর সৃষ্টি জগতের সীমানা যতটুকু নবীর ক্ষমতাও তাতে কোনো সন্দেহ নাই এই জন্য আমরা যেখানে নবীর একটা আঙ্গুলের সমান হতে পারি নাই সেখানে নবীকে যারা আমার মতো আপনার মতো তোমার মতো বলে এদের মতো যদিও বা দেখতে লাগে দাদা
আসলে তারা গাদা হে আসলে তারা কি গাদা যদিও বা দেখতে লাগে দাদা আসলে তারা গাদা ও আমি দাদা নও আমি নানা আমি তো নানা তুই হই তো নবীরা আর দইলে তোয়ার দইলে ওই বুঝিলাম তো তোমার অন্তর খানা তোয়ার অন্তর খানার লয় আর আল্লাহর সম্পর্ক আছে না আমাদের সম্পর্ক আখিলে সুন্নাত জোরে বলেন আখিলে সুন্নাত যেই যেই তরিকার মুরিদ হন আখিলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই আমরা যারা সুন্নি অবশ্যই খোলাফায়ে রাশিদিনকে অস্বীকার করার কোনো সুযোগ নাই সিদ্দিক আকবরের সাদাকত মানতে হবে ফারুকে আজমের আদালত মানতে হবে উসমানে জিন্নুরাইনের সাখাওয়াত মানতে হবে মাওলা আলীর বেলায়ত মানতে হবে খলিফার দিক দিয়ে আউয়াল হচ্ছে সিদ্দিক আকবর আর বেলায়েতের দিক দিয়ে আউয়াল হচ্ছে মাওলা আলী তাহলে কোনো ঝগড়া নাই কিন্তু যারা মাওলা আলীকে ভালোবাসেন হুটহাট করে ফতোয়া দিয়ে তাদের বিরুদ্ধে বলাটাও উচিত কারণ জিক্রে আলী ইবাদা যারা আলীকে ভালোবাসে আলীকে মহব্বত করে আমার নবী বলেছেন আলীর জিকিরটাও এবাদত সুবহানাল্লাহ বলেন এই জন্য না বুঝে না শুনে হুটহাট করে মন্তব্য করে সুন্নিয়তের মধ্যে ডিভাইডেডের কোনো সুযোগ আমরা সবাই সুন্নি প্রত্যেক সাহাবা আমাদের মাথার তাজ বলে না মাথার সাহাবার ঘোড়ার পায়ের নিচের দুলি নিল দুলিটার গায়ে বাতাস লাগলো এই বাতাসও আমাদের থেকে কোটি কোটি গুণ দামি সেখানে সাহাবায়ে কেরামের শানে বিয়াদবি করাটাও আমাদের সুন্নিদের কখনো আলামত হতে পারে সাহাবারা হচ্ছে আমাদের মাথার তাজ তবে খলিফার দিক দিয়ে প্রথম হচ্ছে সিদ্দিক আকবর মাওলা আলী হচ্ছে বেলায়েতের দিক দিয়ে প্রথম সুবহানাল্লাহ বল এই জন্য আমরা সিদ্দিক আকবরকেও মানি মাওলা আলীকেও মানি এই জন্য খবরদার সতর্ক থাকবেন আমরা হচ্ছে ডাবল পঞ্জতনী সিঙ্গেল না ডাবল সিঙ্গেল যারা এরা হচ্ছে শিয়া এরা শুধু পাকে পঞ্জতন পাঁচটা মানে রসুল মাওলা আলী মা ফাতেমা ইমামে হাসান ইমামে হুসাইন আমরা সিঙ্গেল না ডাবল ডাবল বলতে কি রসুলুল্লাহ সিদ্দিক আকবর ফারুকে আজম উসমানে জিন্নুরাইন মাওলা কয়জন এদিকেও ফাঁস এদিকেও যারা এটাকে মানে কিন্তু এটাকে মানে না এদের নাম হচ্ছে শিয়া এদের নাম কি এদের সাথে আমাদের কোনো সম্পর্ক যারা এটাও মানে এটাও মানে তাদের নাম কি সুন্নি তাদের নাম তাদের আকিদার নাম হচ্ছে আখিলে সুন্নাত জামাত এরা হচ্ছে আমাদের আপনজন এরা কি আমাদের আপনজন আমরা এই জন্য ডবল পঞ্জতনী কেউ যদি বলে যে আপনি পঞ্জতন মানেন আমি বলি আমরা সিঙ্গেল নই আমরা কি ডবল মানি এদিকেও পাস এদিকেও মজার বিষয় হচ্ছে এদিকেও রসুল পাওয়া যায় এদিকেও রসুল পাওয়া যায় এদিকেও আলী পাওয়া যায় এদিকেও আলী পাওয়া যায় বড় করে বলেন না সুবহানাল্লাহ এই জন্য আমরা আহিলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যের কোনো বিকল্প আজকে থেকে ঈমান আকীদা মজবুত করবেন ওলি আল্লাহর মহাব্বতের মধ্যে চাদরের সাথে জড়িয়ে থাকবেন কারণ আমাদের উপর ভরসা করলে আপনার সব শেষ কিন্তু ওলি আল্লাহর উপর আস্থা রাখলে যেরকম পাথরকে বাঁচিয়ে দিতে পারে ঠিক আপনার ঈমানকেও তারা বেলায়েতের নজর দিয়ে বাঁচিয়ে দিতে জোরে বলে না পারে কিনা এই জন্য শেষ করার আগে ওরে মদিনারে গোলামি আমাই দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমাই দে হে মদিনার গোলামি আমাই দে ও বাবা জানে কেবলা মদিনার গোলামি সোনা চাঁদি গি রূপ চাই না চরণ দুলি গি কেই কাপ মোনা ভাঙা তক দিগির জোরা লাগাই দে ও মুর্শিদ কেবেলা মদিনার গো লামিয়া মাই দে ফটিকে ছড়ি গি থানার মাঝে শুয়ে আছেন আজি বিশ
সাজে ফটিকে ছড়িগি থানার মাঝে শুয়ে আছেন আজি বিসাজে ভিকারীদের বিগিকে দিয়া দে ও হযরত কেবলা মদিনার গোলামে আমাইদে বেলায়তের গভর্নরি আমার গৌসুল আজম মজমানদারি বেলায়তের গভর্নরি গৌসুল আজম মজমানদারি হাসান রেজার অন্তর জুরাই দে ও মুর্শিদ কেবলা মদিনার গোলামি তাহলে মদিনাওয়ালার আল্লাহ এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা নবীও ছাড়তে পারবো না ওলি দামানও ছাড়তে পারবো কারণ আল্লাহ পেতে গেলে নবী লাগবে নবী পেতে গেলে ওলি লাগবে তো এই জন্য আপনাদেরকে দাওয়াত দিচ্ছি যাবেন ওলি আল্লাহর কদমে আগামী 26 আশ্বিন মাইজ ভান্ডার কি হবে শাহেনশাহ বিশ্বলি সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারির ওরস হবে যাবেন আবার 27 রবিউল আউয়াল শাহ ইমদাদিয়ার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন্নবীর মাহফিল হবে যাবেন আবার 29 আশ্বিন বাওয়ান্ডারে কেবলার কি হবে খসরু শরীফ হবে তিনাদের সাথে থাকলে লাভটা কি আমাদের কনেকে বলেন ও তোমারা মাজারত কি ভাই মাজারত কিনলে যাও তাহারা হয়তো তোমার ডাক্তারের কাছে কিনলে যাও ঠিক কিনা বলতে চিকিৎসা করতে যাই কেন বলে অসুখ খোলে যায় আমরা বলে আমাদেরও কি হয়েছে কিসে অসুখ কলবে অসুখ কোথায় তোমার কলবত অসুখ নইলে তোমার তো জন দরকার তুমি যাইও না আমাদের কি আছে আমার অসুখ আছে কলবে আর আমার এই কলবের চিকিৎসা ওলি আল্লাহর কদম সরার কোথাও এই জন্য আমরা আপনারা সবাই চেষ্টা করব ওলি আল্লাহর কদমে যাওয়ার জন্য তবে হ্যাঁ খেয়াল রাখবেন এক এক ওলির এক এক নিয়ম হুজুর টুপি পড়েছেন এক ধরনের উনি পড়েছেন আর এক ধরনের আমি পড়েছি সবগুলাই টুপি কিন্তু সিস্টেম ভিন্ন ওনার বান্দার স্টাইল ভিন্ন ওনার পরের স্টাইল ভিন্ন আর এবার তো আনকমন ঠিক কিনা তার মানে সবই টুপি কিন্তু প্রত্যেকটার কোয়ালিটি নিয়ম কি ভিন্ন এক এক তরিকার নিয়ম এক এক ধরনের কিন্তু উদ্দেশ্য একটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জন্য শেষ করার আগে অনুরোধে একটা কালাম পড়তেছি চলো রে মন তরা যাই বিলম্বের আর সময় নাই চলো রে মন তরা যাই বিলম্বের আর সময় নাই কৌশল আজম মাঝে ভান্ডারি স্কুল খুইলাছে স্কুল খুইলাছে রে মৌলা স্কুল খুইলাছে স্কুল খুইলাছে রে মৌলা স্কুল খুইলাছে গৌসুল আজম মাইজ ভান্ডারি স্কুল খুইলাছে চলো রে মন তরা যাই বিলম্বের আর সময় নাই চলো রে মন তরা যাই বিলম্বের আর সময় নাই গৌসুল আজম মাইজ ভান্ডারি স্কুল খুইলা আবাল বৃদ্ধ নর নারী করে সবাই হুরাহুরি নাম করে রেজিস্টারি ভর্তি হইতাছে হাইরে নাম করে রেজিস্টারি ভর্তি হইতাছে সেই স্কুলের এমনি দ্বারা হিসাব নাই রে জুয়ান বুড়া সেই স্কুলের এমনি দ্বারা
হিসাব নাই রে জুয়ান বুড়া, সিনাই সিনাই লেখা পড়ার শিক্ষা দিতাছে, হাই রে সিনাই সিনাই লেখা পড়ার শিক্ষা দিতাছে। গৌসুল আজম মাইজ ভান্ডারি স্কুলে খইলাছে, চলো রে মন তরা যাই বিলম্বের আর সময় নাই, চলো রে মন তরা যাই বিলম্বের আর সময় নাই, গৌসুল আজম মাইজ ভান্ডারি স্কুল খইলাছে, গৌসুল আজম মাইজ ভান্ডারি স্কুল খইলাছে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।